আমার শুধু একটা ভয় হচ্ছে, এত রাত জাগলে শরীর না খুব খারাপ হয়ে যায়। যদি ওনার কোনো পদক্ষেপ নেওয়ার হয় তো উনি নেবেন, তার জন্য মধ্যরাত অবধি দেখুন। কিন্তু নিশাচররা তারা রাত বিরেতে যাতায়াত করে, নিশাচরী ও হুমকি এ তো ভারী বিপজ্জনক কথাবার্তা। ওনার যদি কোনো সাজেশন থাকে, ওনার যদি কোনো বক্তব্য থাকে কথা বলুন, তার বদলে তিনি শিক্ষাক্ষেত্রে এইভাবে বিশৃঙ্খলা তৈরি করছেন, তিনি যেভাবে নিয়োগ পদ্ধতিটা চালাচ্ছেন তার সঙ্গে তার এখতিয়ারের কোনো সম্পর্ক নেই, তিনি রাজ্য সরকারের এখতিয়ারে হস্তক্ষেপ করছেন, তিনি গৈরিকীকরণ চালাচ্ছেন, তিনি বিজেপির হয়ে কাজ করছেন, নিশাচরী ও হুমকি, পুনর্বিবেচনা করুন, সুস্থভাবে সুষ্ঠুভাবে শিক্ষামন্ত্রীকে ডাকুন, ডেকে মুখোমুখি আলোচনা করে এই জট যেটা আপনি তৈরি করছেন সেটি অবসান ঘটাবার জন্য একটা সুষ্ঠু আলোচনায় জটটা খুলুক। রাজ্যপালের মধ্যরাতের হুঁশিয়ারির মধ্যে রাজভবনে মুখ্য সচিব, বসের তলবে রাজভবনে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন কি হয়। রাজ্যের সঙ্গে সংঘাতের আবহে জল্পনা বাড়িয়ে বিস্ফোরক রাজ্যপাল, তারপরে রাজভবনে মুখ্য সচিব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, ইতিমধ্যে রাজভবনে পৌঁছে গিয়েছেন মুখ্য সচিব, এই সাক্ষাতের কারণ সম্পর্কে কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে রাজভবনে কিন্তু ইতিমধ্যে মুখ্য সচিব হরকৃষ্ণ দ্বিবেদী তিনি এসেছিলেন। এক ঘন্টারও বেশি সময় কিন্তু তিনি রাজ্যপাল সিবিআনন্দ বোসের সঙ্গে তিনি বৈঠক করেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু তিনি রাজভবন ছেড়ে বেরিয়ে গিয়েছেন। যদিও নবান্ন বা রাজভবনের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে এই যে বৈঠক, সে বৈঠকের বিষয় কিন্তু তারা কিন্তু কিছু জানাননি। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু নবান্নের তরফে মুখ্যমন্ত্রী যেহেতু মঙ্গলবার তিনি বিদেশ সফরে চলে যাবেন, তার আগে কিন্তু চিফ সেক্রেটারি এসেছিলেন রাজ্যপালের কাছে একটি আবেদন নিয়ে। সেই আবেদনটি হচ্ছে যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মন্ত্রিসভায় একটি রদবদল করার জন্য, সেই রদবদল সংক্রান্ত যে ফাইল, সেই ফাইল কিন্তু রাজভবনে ইতিমধ্যে পাঠানো হয়েছে। সোমবারের মধ্যে যাতে সেই ফাইল তিনি সই করে দেন, সেই সইয়ের যাতে তিনি করে দেন রাজ্যপাল, সেই আবেদন নিয়ে কিন্তু মুখ্য সচিব এসেছিল বলে কিন্তু আমরা নবান্ন সূত্রে জানতে পাচ্ছি। অন্যদিকে আরও একটি সম্ভাবনা রাজভবন সূত্রে জানা যাচ্ছে যে যেহেতু একটা রাজ্য রাজ্যপাল সংঘাত চলছে, সেই আবহে আমরা দেখেছি যে রাজভবনের তরফে আজকে রাজ্যপাল তিনি কিন্তু বলেছেন যে তিনি এখনও পর্যন্ত যা যা পদক্ষেপ নিয়েছেন তাতে তিনি গর্বিত। স্বাভাবিকভাবে কিন্তু একটা রাজ্যপাল এবং রাজ্যের যে সংঘাত সেটা কিন্তু চরম সীমায় পৌঁছেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছেন যে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে স্বাভাবিকভাবেই আজকে। কিন্তু সেই কারণেই মুখ্য সচিবের এই রাজভবনে আসা প্রায় এক ঘন্টা তাদের দুজনের মধ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। স্বর্ণালী, অনির্বাণ তুমি আমাদের সঙ্গে থাকো। এবং ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রায় এক ঘন্টা হয়ে গেল রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করছেন। আপনারা জানেন যে এর আগে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি প্রায় দেড় ঘন্টা বৈঠক করেছেন, এমনটাই জানা যাচ্ছে। আজকে তিনি রাজভবনে এসে উপস্থিত হন এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন।